শুনো, আমাদের দোকানে না ছাদ ঢালাই দিচ্ছে জানো, বুঝছো? শোনা, দোকানে তুমি দেখতে যাবে নাকি? দেখতে যাবা? ঠিক আছে, এখন যাই না, এখন যাই না, এখন যাই না, এখন যেও না, খুব রোদ্দুর এখন, এখন খুব রোদ্দুর, পরে যাবো আমি আর তুমি। তাড়াতাড়ি চলে, এদিকে চলে এসো, চাপা দিয়ে দেবে, কিন্তু চাপা দিল, ওই দেখো দেখেছ, চলে এসো শিখবি, এর উপর বসে খেলা করো। ওখানটা বসো, ছায় ছায়, এখানে রোদ্দুর, পিছাও ওই এদিকে, এদিকে এসো, হ্যাঁ এখানটা, এখানটা রাখো। ছাদ ঢালাই দেখতে যাবা শোনা? ঠিক আছে, কত লোক কাজ করছে শোনা, বুঝেছো? ওপরটি ঠিক আছে, থাক ওপরটি থাক, আর একটু পরে, আর একটু পরে এখানে সবাই খেতে আসবে, ঠিক আছে? তখন তুমি তুমি দেবা নাকি, খাবো খেতে দেবা নাকি ওদেরকে? ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, রান্না করে দেবা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকের নতুন ব্লগে থাকছে আমাদের দোকান মেরামতের কিছু ভিডিও, তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পড়ে গেল, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের দোকানের একদম সামনে ফ্রন্ট সাইড, তো এটা হলো হাট চালি যেখানে সবজি টবজি বিক্রি হয়। তো এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, তো সেই জন্য এই জায়গাটাতে কিছু খোয়া মানে পাথর ফেলা হয়েছে, আর সিমেন্টের বস্তাও কিছু রয়েছে। এই সাইডটাতে বালি ফেলা রয়েছে, বালি এখান থেকে নিচ্ছে। আর এখানে অল্প অল্প করে বালি পাথর ফেলা আছে, আর যেগুলো আছে সেগুলো বাড়িতে রয়েছে। তো দেখতে পাচ্ছেন ঢালাই মেশিন চলে এসছে, আর এদিকে মশলা মাখানো শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আখের রস বিক্রি হচ্ছে, আর এই যে সমস্ত লেবার মিষ্টি সকলকে আখের রস দেওয়া হবে, কারণ ওরা কাজ করতে করতে মানে এতটাই গরম ক্লান্ত হয়ে পড়ছে, তো এটা খেলে তবু একটু ভালো লাগবে। আর মাঝে মাঝে গ্লুকন্ডি শরবত এগুলোও করে দেওয়া হচ্ছে। আর এই যে এই সাইডটা দিয়ে আমাদের দোকানের মানে একটা সাইড দিয়ে সিঁড়ি করা হয়েছে, এই যে। এই যে দেখতে পাচ্ছেন কিছু লেবার সিঁড়ি দিয়ে উঠে মশলা নিয়ে যাচ্ছে।
আর আমাদের এই দোকানটা অনেক বছর আগের দোকান। আর এই দোকানটা কিন্তু মানে দোতলা সিস্টেমের ছিল, মানে আগেকার দোতলা যেরকম হয় সেরকম সিস্টেমের ছিল। আর উপরটাতে কিন্তু টিন দেওয়া ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো দোকানের ছাদ। উপরে মশলা দেওয়া হয়ে গেছে। আর এই যে মিস্ত্রিরা মানে লেবাররা উঠে আসছে, এটা হলো বাঁশ দিয়ে একটা মই বানানো হয়েছে, তো সেই মই দিয়ে উঠে আসছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন বাবাও রয়েছে। ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন আপাতত দোকানে আর কোনো কাজ নেই। আবার সেই 20-25 দিন পর আবার কাজে লাগবে, কারণ এখন তো এই যে ছাদের যেই কাঠগুলো এগুলো এখন খুলবে না, 20-25 দিন না হলে খোলা যায় না। তো আবারও কাজ হবে সেই 20-25 দিন পর। দোকানের ছাদ তো সেই জন্য মানে খুব একটা বেশি বড় না, তো তাড়াতাড়ি ঢালাই হয়ে গেছে। আর ঢালাই হয়ে যাওয়ার পর সবাই এসছে আমাদের বাড়িতে, কারণ একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। মানে আমাদেরই কিছু প্রবলেমের জন্য আজকে আর মানে মাংস ভাত যেটা দেওয়া হয় সেটা দিতে পারছি না আমরা। তো বাবা বলেছে যে 2-3 দিন পর ওদেরকে আবার খাওয়ানো হবে। আজ একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সেটা এখন দেওয়া হচ্ছে। তো এখন বিকাল হয়ে গেছে, আমাদের উঠোনে আর রোদ্দুরটা নেই, তো সেই জন্য সবাই বাইরেই বসেছে। বাইরে একটু আলো টালো থাকে, ওই জন্য বাইরেই সবাই বসে পড়েছে একটু খাওয়া দাওয়া করতে। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।